চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার মুষ্টিপূজা বটতলা গ্রামের জিয়াউল হক এবার 21শে পদকের জন্য মনোনীত হয়েছেন। গ্রামের অতি সাধারণ এই মানুষটি সমাজসেবায় অনন্য অবদানের জন্য মর্যাদাপূর্ণ এই পদক পাচ্ছেন। সাদাসিধে মানুষটি শিক্ষার আলো ছড়াতে 1969 সালে গড়ে তুলেছিলেন একটি পাঠাগার। শুধু পাঠাগারই নয়, নানা প্রয়োজনে মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। বই কেনার টাকার অভাবে পড়াশোনা করতে পারেননি জিয়াউল হক। বাবার কাছে বই কিনে চাইলে বাবা বলেছিলেন, অভাবের সংসারে বই কিনে দিব না, চাল কিনব, পড়াশোনা আর করতে হবে না, তুমি আমার সাথে কাজ করো। বাবার কথায় পঞ্চম শ্রেণীর পরই কাজে লেগে পড়তে হয় জিয়াউল হককে। শুরু করেন পথে পথে ঘুরে দই বিক্রি। বাবাকে বললাম যে এক সেট বই ক্লাস সিক্সের কিনে দাও। বাবা বললেন, বাবা তিন চার সের পাঁচ সের এক টাকায় চাউল, তোমাকে বই কিনে দিব না, তোমাকে বাঁচার তাগিদে বাঁচার জন্য আমি চাউল কিনবো, পড়া ছাড়ো। কী করবো পড়া ছেড়ে? কয়েছে আমি গ্রামের গোয়ালা, গোয়ালা পেশা আমার, এই পেশা তোমাকেও করতে হবে। ছোটবেলায় নিজের বইয়ের অভাবে পড়াশোনা করতে পারেনি, তাই দই বিক্রির সামান্য আয় থেকেও গ্রামের দরিদ্র শিক্ষার্থীদের পাঠ্য বই কিনে দিতেন জিয়াউল হক। তার দেয়া বই পড়ে অনেকে আজ হয়েছেন শিক্ষিত, নিয়োজিত হয়েছেন বিভিন্ন পেশায়। তখন আমি বিএ ক্লাসের ছাত্র, উনিশশো আলী কলেজের ছাত্র, অর্থের অভাবে বই কিনতে পারছিলাম না। চাচা জিয়াউল হক সম্পর্কে আমি ওনার কাছে দিয়েছি, উনি আমাকে বইয়ের ব্যবস্থা করে দিয়েছেন। তার বই থেকে আমি জ্ঞান আহরণ করে আজ এই শিক্ষকতা পেশায় নিয়োজিত। 1969 সালে ভোলাহাট উপজেলার মুষ্টিপূজা এলাকায় বটতলা গ্রামে নিজ বাড়ির একটি কক্ষে জিয়াউল হক গড়ে তোলেন একটি পাঠাগার। মূলত দই বিক্রি করে সামান্য আয় থেকে এই পাঠাগার গড়ে তোলার পাশাপাশি কল্যাণকর নানা কাজ করে যাচ্ছেন এই সাদা মনের মানুষ। সমাজসেবায় অনন্য অবদানের জন্য 21শে পদক পাচ্ছেন তিনি। ভালো কিছু করলে যে ভালো কিছু পাওয়া যায়, এমন সরল অনুভূতি জানালেন সাদাসিধে জিয়াউল হক। বলেন, আমাকে রাষ্ট্রীয়ভাবে যে সম্মাননা জানানো হচ্ছে এটা জানার পর থেকে মন থেকে আনন্দিত হয়েছে। এ বয়সে 21শে পদকের মতো এত বড় সম্মান পেয়ে আমি সত্যি খুবই খুশি হয়েছি, মরেও শান্তি পাবো। এই পদক পাওয়ায় আমি যার পরনাই আনন্দিত, আমি অত্যন্ত সন্তুষ্ট। আমি কোনোদিন ভাবতে পারিনি যে আমি পদক পাবো। 21শে পদকের জন্য সাদা মনের মানুষ জিয়াউল হক মনোনীত হওয়ায় আনন্দ বয়ে যাচ্ছে তার নিজ উপজেলা ভোলাহাট সহ গোটা চাঁপাইনবাবগঞ্জে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই তার ছবি পোস্ট দিয়ে জানাচ্ছেন অভিনন্দন। বিভিন্ন সংগঠন ও ব্যক্তি পর্যায়ে অনেকে ফুল দিয়ে যাচ্ছেন জিয়াউল হকের বাড়িতে। ফারাউল ফাত রহমান, অর্পিতা, চাঁপাইনবাবগঞ্জ টিভি।